লোকসভা ভোটের মধ্যে ইডির ক্ষমতা খর্ব করল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের বিচারপতি অভয় এস ওকা, বিচারপতি উজ্জ্বল বায়ান নির্দেশ দিয়েছেন, বিশেষ আদালতের সমনে অভিযুক্ত হাজির হলে আর্থিক তছরূপ প্রতিরোধ আইন বা পিএমএল এর 19 নম্বর ধারায় ইডি তাকে গ্রেফতার করতে পারবে না। পিএমএল এর 19 নম্বর ধারায় কারুর কাছে থাকা জিনিস এবং তিনি অপরাধী বলে বিশ্বাস করা যায় এমন লিখিত তথ্যের ভিত্তিতে কাউকে গ্রেফতার করার ক্ষমতা ছিল ইডির হাতে। সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার নির্দেশ দিয়েছে, ইডি অভিযোগ দায়ের করা অবধি অভিযুক্ত গ্রেফতার না হলে পরেও তাকে গ্রেফতার করা যাবে না, সেক্ষেত্রে বিশেষ আদালতকে প্রথমে সমন জারি করতে হবে, আর অভিযুক্ত যদি সেই সমনে সাড়া দেন তাহলে তাকে হেফাজতে নেওয়া যাবে না। সর্বোচ্চ আদালতের বিচারপতিরা পর্যবেক্ষণে জানিয়েছেন, 50 নম্বর ধারায় জারি করা সমনের প্রেক্ষিতে সির্ফ সাক্ষীর অসহযোগিতা আর গ্রেফতারির জন্য যথেষ্ট কারণ নয়। সাম্প্রতিক সময়ে বিরোধী দলগুলি বারবারই মোদি সরকারের বিরুদ্ধে ইডিকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর অভিযোগ তুলেছে। অরবিন্দ কেজরিওয়ালের থেকে হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছে ইডি, সোনিয়া গান্ধী থেকে রাহুল গান্ধী, দিনের পর দিন ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে ইডি। এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্ট ইডির ক্ষমতা খর্ব করার পর সরব হয়েছে তারা। এই কথায় কথায় কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে, ইডিকে ব্যবহার করে বিরোধীদের উপর যে দমন পীড়ন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দমন পীড়ন কেন্দ্রীয় সরকার বিজেপি চালাচ্ছিল, তাতে লাগাম টেনেছে সুপ্রিম কোর্ট। এবং সুপ্রিম কোর্টের রায়, এটা বিরোধীদের অভিযোগ, তৃণমূলের অভিযোগ, বিজেপি বিরোধী শক্তিগুলির অভিযোগকে মান্যতা দিচ্ছে। ভালোই বললো, যেটা আমরা আমাদের কন্টেনশন ছিল কি চার্জশিট কি আছে ওটা জানে না, আর চার্জেস সার্ভ হলো না, ওদের উপরে যারাকে তুমি অ্যারেস্ট করে ডিটেনশনে নিয়ে গেল, এটা ইলিগাল, এটা বললো, ঠিকই বললো, আই থিঙ্ক ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। সর্বোচ্চ আদালত নির্দেশে স্পষ্ট করে দিয়েছে, বিশেষ আদালতে সমনে সাড়া দেওয়ার পরেও ইডি কোনো অভিযুক্তকে হেফাজতে নেওয়ার প্রয়োজন মনে করলে তাদের বিশেষ আদালতে আবেদন জানাতে হবে। কেবলমাত্র হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে বলে মনে করলেই সেই অনুমতি দেবে বিশেষ আদালত, আর অভিযুক্ত সমনে সাড়া না দিলে ফৌজদারি কার্যবিধির 70 নম্বর ধারা অনুযায়ী গ্রেফতারি পরোয়ানা জারি করা যাবে। তবে প্রথমবার সেই পরোয়ানা হতে হবে জামিনযোগ্য। এটাকে খুব পজিটিভভাবে দেখছি। দেখুন, তারা এই যে সিদ্ধান্তটা দিয়েছেন বা তারা যে এই যে আদেশটা দিয়েছেন, এটা অন্তত আগামী যে ফেজগুলো আছে নির্বাচনে, সেখানে বহু রাজনৈতিক নেতাদেরকে নির্ভয়ে, নিশ্চিন্তে, নির্বিঘ্নে ভোটে অংশগ্রহণ করতে সাহায্য করবে এবং গণতন্ত্রের জন্য এটা অত্যন্ত একটা সদর্থক পদক্ষেপ বলে আমি মনে করি। দেখুন, সুপ্রিম কোর্টের রায় হতে মানতে হবে, কিন্তু বিষয়টি হচ্ছে সুপ্রিম কোর্টের এই ধরনের রায়ের ফলে তার কনসিকুয়েন্সেস কী হচ্ছে, যে তাদেরকে স্পেশাল কোর্টের অনুমোদন নিতে হবে, তাহলে তো অপরাধীরা পালিয়ে যাবে। আপনার বাড়িতে ছাপা পড়লো, আপনি বিজনেসম্যান, আপনার বাড়ি থেকে 50 কোটি টাকা পাওয়া গেল, তারপর আপনাকে স্পেশাল কোর্টে ইডিকে যেতে হবে, গিয়ে আপনি পারমিশন নিয়ে আসবেন ইডি অ্যারেস্ট করার জন্য, ততক্ষণে পকার পার। এবারে লোকসভা ভোটে অন্যতম ইস্যু হয়ে উঠেছে দুর্নীতি, আর দুর্নীতি মামলায় বিরোধী শিবিরের নেতাদের গ্রেফতারি নিয়ে বারবার সুর চড়াচ্ছে বিজেপি। এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের নির্দেশে কি কিছুটা হলেও তাদের অস্বস্তি বাড়বে? কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, সুমন ঘড়াই, এবিপি আনন্দ।